প্রথম শ্রেণীর সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করো। তোমরা তোমাদের বই হাতে নাও এবং বইয়ের পেজ নাম্বার 6 এ দেখো যে এখানে ইউনিট 3 ইউনিটের শিরোনাম হলো সেইং গুড বাই, বিদায় বলা। লেসন 1 2 3, লেসন 1 থেকে 3 পর্যন্ত রয়েছে। এর মধ্যে লেসন 1 আমরা আগেই শেষ করেছি, আজকে আমরা পড়ব লেসন 2। ইউনিট 3 লেসন 2, বি লুক লিসেন অ্যান্ড সে, তাকাও বা দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে যে শিক্ষিকা তার শিক্ষার্থীদেরকে বিদায় জানাচ্ছে। তাহলে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে আমরা সেগুলো পড়ি। গুড বাই টিচার, স্টুডেন্টরা বলছে গুড বাই টিচার। জবাবে টিচার বলছে গুড বাই স্টুডেন্টস, গুড বাই টিচার, গুড বাই স্টুডেন্টস। আমরা আরেকবার দেখি, চর্চা করি, গুড বাই টিচার, গুড বাই স্টুডেন্ট, গুড বাই টিচার, গুড বাই স্টুডেন্ট, গুড বাই টিচার, গুড বাই টিচার, গুড বাই টিচার। শিক্ষার্থীরা বলছে, অর্থাৎ তোমরাও যখন বিদায় নেবে শিক্ষার্থীর শিক্ষকের কাছ থেকে, তখন তোমরা বলবে গুড বাই টিচার। এবারে টিচার বলছে গুড বাই স্টুডেন্ট, গুড বাই স্টুডেন্ট, গুড বাই স্টুডেন্ট। এর বাংলা অর্থগুলো দেখে নেই। গুড বাই অর্থ হল বিদায় বা শুভ বিদায়, টিচার অর্থ শিক্ষিকা বা শিক্ষক, তাহলে স্টুডেন্টস অর্থ শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা। তাহলে বাংলা অর্থ করলে দাঁড়ায় শুভ বিদায় শিক্ষিকা, শুভ বিদায় শিক্ষার্থীরা, শুভ বিদায় শিক্ষিকা এবং শুভ বিদায় শিক্ষার্থীরা। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।